আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমি আপনাদের সাথে পরিচয় করাই দিব মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাৎসরিক ম্যাগাজিন, যার নাম দীপান্বিতা। মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের বাৎসরিক ম্যাগাজিন দীপান্বিতা। তো আসেন আজকে আমরা দেখি আমাদের এই দীপান্বিতাতে কি আছে। এখানে পুরা বছরের স্কুলের অ্যাক্টিভিটিস গুলো তুলে ধরা হয়, স্কুলের স্টুডেন্টদের সকল অ্যাক্টিভিটিস এখানে তুলে ধরা হয়। এটা হচ্ছে আমাদের মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। এটা সেনাবাহিনী দ্বারা পরিচালিত একটা স্কুল শিক্ষা প্রতিষ্ঠান। 2014 সালে এটা প্রতিষ্ঠিত হয়। সম্পাদনা পরিষদ, পরিচালনা পর্ষদ, এখানে হচ্ছে সকালবেলা যে অ্যাসেম্বলি করা হয় বাচ্চাদের, সেটা স্কুল ক্যাম্পাস। আসলে সব বাবা মাই চান যে তাদের বাচ্চাটাকে একটা সুন্দর ভালো একটা স্কুলে লেখাপড়া শেখানো, সুনাগরিক হিসেবে গড়ে তোলা। এটা প্রত্যেক বাবা মার একটা স্বপ্ন থাকে যে আমার বাচ্চা একটা ভালো প্রতিষ্ঠানে লেখাপড়া করবে। এটা আসলে সব বাবা মাই চান। এটা হচ্ছে শিক্ষকবৃন্দ কলেজ শাখা, স্কুল শাখা শিক্ষকবৃন্দ। এনারা একটা সন্তান যখন আমরা ছোট থেকে বড় করি, তখন আমাদের অনেক স্বপ্ন থাকে যে আমাদের সন্তানরা মানুষের মতো মানুষ হবে, সুপ্রতিষ্ঠিত হবে, সমাজে নাম রোশন করবে, বাবা মার নাম রোশন করবে। এটা হচ্ছে আমাদের বাবা মা যারা আছি তাদের স্বপ্ন। একটা বাচ্চা একটা একটা সন্তানকে যখন আমরা সাফল্যমণ্ডিতভাবে দেখি, তখন আসলে আমাদের তখন অনেক ভালো লাগে। আমাদের ভালো স্কুল কলেজে যখন আমাদের সন্তানদেরকে দিতে পারি, তখন তখন নিজেদেরকে কিছুটা হলো ভালো লাগে যে না, আসলে আমরা কিছু একটা করতে পারছি আমাদের বাবা আমাদের বাচ্চাদের জন্য, আমাদের সন্তানদের জন্য। এগুলো হচ্ছে স্কুলের যে স্টুডেন্টরা আছেন, ওরা কবিতা লিখে দিচ্ছেন, তাদের গল্প কবিতা সব কিছু সব কিছু এই ম্যাগাজিনটার ভিতরে তুলে ধরা হয়। এটা অনেক ভালো যে স্কুলের স্টুডেন্টরা টিচাররা ওনাদের মেধা বিকাশ করতে পারেন এই ম্যাগাজিনের মাধ্যমে। এই যে এর ম্যাডাম আরফা রহমান, টিচার নাম হচ্ছে মোহাম্মদ জসীমউদ্দিন, উনিও একজন টিচার। এরা হচ্ছে স্টুডেন্ট, স্টুডেন্ট। এই যে খুব ভালো লাগে, আমি যখন এই ম্যাগাজিনের গল্পগুলা পড়ি বা কবিতাগুলা পড়ি, আমার অনেক ভালো লাগে যে বাচ্চারা এত ট্যালেন্ট, বাচ্চাদের এত ট্যালেন্ট। নিজেও অবাক হয়ে যায় যারা এত সুন্দর করে কীভাবে লেখে, সুন্দর সুন্দর গল্প লেখেন, কবিতা লেখে বাচ্চারাগুলা। খুবই ভালো লাগে, অনেক ভালো লাগে আসলে। এই যে ছড়া কবিতা বাচ্চাদের ইংলিশ ভার্সন এবং বাংলা মাধ্যম দুই জায়গার বাচ্চারাই সুন্দরভাবে তাদের রচনা, তারপর তাদের কবিতা গল্প এগুলো তুলে ধরেন, খুব ভালো লাগে। এটা আমার মেয়ের একটা বান্ধবী, ও বাংলা মাধ্যমে। কি সুন্দর সুন্দর ড্রয়িং বাচ্চাদের! আমার মাথা মাঝে মাঝে নষ্ট হয়ে যায় যে বাচ্চারা মাশাআল্লাহ এত সুন্দর ড্রয়িং করতে পারে, মানে খুবই ভালো লাগে। মানে আমি অবাক হয়ে যাই যে বাচ্চারা এত সুন্দর সুন্দর ড্রয়িং করতে পারে। গ্রাম বাংলার ঐতিহ্য খুব সুন্দর করে তুলে ধরে, খুবই ভালো লাগে। আমি যত দেখি শুধু মন চায় দেখি দেখি দেখি, এত ভালো লাগে। টিচাররা ইংলিশ ভার্সনের, উনি একজন মিস, নাম হচ্ছে পুষ্টাতম, উনি এখন বর্তমানে নিউ ইয়র্কে চলে গেছেন পিএইচডি করার জন্য। খুবই ভালো একজন ম্যাডাম, আমরা সবাই প্রাউড ফিল করি। আসলে টিচাররা যদি আসলে মা বাবার মতো টেক কেয়ার করেন, তাহলে আসলে ওই বাচ্চাদের ভবিষ্যৎ অনেক ব্রাইট হয়। এই যে আমার মেয়ে, সে স্কুলে
কবিতা দিয়েছে ফাবিহা, ক্লাস টেন, ফ্যালকন রোল ওয়ান, এই যে তার কবিতা, ইংলিশে একটা কবিতা দিয়েছে। প্রতি বছরই আমার মেয়ের কবিতা ছাপায়, ড্রয়িং ছাপায়, খুবই ভালো লাগে। তখন একদম নার্সারি থেকে কেজি কলেজ পর্যন্ত সব টিচারদের সাথে বাচ্চাদের ছবি আর কি। প্রিন্সিপাল স্যার, খুবই ভালো একটা প্রতিষ্ঠান, আসলে নিজেকে খুবই ধন্য মনে হয় যে আসলে এত ভালো একটা স্কুলে আমার মেয়েটাকে পড়াতে পারছি। তার জন্য আসলে নিজেকে গর্বিত মা বলে মনে হয়। এই হলো আমাদের মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের দীপান্বিতা আমরা দেখলাম এতক্ষণ সবাই। তো দেখলেন কেমন লাগলো সবাই, প্লিজ জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ কষ্ট করে এতক্ষণ ধৈর্য ধরে সহ্য করার জন্য ভিডিওটা।